আওয়ামী লীগ সরকার গুম করে না, যারা করলো তাদেরকে বিচার হতে পারে না। নিখোঁজ হওয়ার আগের রাতে দলীয় কার্যালয়ে একজন নেতার সঙ্গে ইলিয়াস আলীর তুমুল বাকবিতণ্ডা হয়েছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই গুমের পেছনে দলের কতিপয় নেতার ইন্ধন রয়েছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে মনগড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী তাসিনা রুশদী লুনা। পোশাকে আটজন লোক, যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম, তখন আমার হাতটা সরায় ধাক্কা মেরে ফালাই দিয়ে আমার স্বামীর সময় নিয়ে যায়। আমরা 13 বছরই কোনো ঈদ করতে পারি নাই, আমার পুরো ফ্যামিলিটা একেবারে অচল হয়ে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হঠাৎ বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে একই তথ্য বের হলো। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে তাকে গুম করা হয়েছিল এবং এই আয়নাগড়তে কিন্তু অনেকেই ফিরে আসছে, কিন্তু এই ইলিয়াস আলীকে নিয়ে অবশেষে যা তথ্য বের করলো তার স্ত্রী। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলেন, আমরা 13 বছরই কোনো ঈদ করতে পারি নাই, আমার পুরো ফ্যামিলিটা একেবারে অচল হয়ে গেছে। আমার শাশুড়ি বৃদ্ধ, আমার শ্বশুর বৃদ্ধ, আমরা পরিবারে 8-10 জন লোক অনেক অসহায়ের মতো জীবন কাটাইতেছি একটু প্রাইভেট পড়াইয়া। আর আজকে 12টা বছর আমার সন্তানটা হাফেজি পড়তেছে, আমি মা কত কষ্ট করে সংসার চালাই 3টা সন্তান নিয়ে। 13 সালের 13 তারিখে আমার স্বামীকে আমার সামনে থেকে উঠাই নিয়ে যায় গুলশান থেকে লোটাস কামাল এভিনিউ, তখন বেলা 1টা বাজে, যখন কালো একটা মাইক্রোতে সিভিল পোশাকে 8 জন লোক, যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম, তখন আমার হাতটা সরায় ধাক্কা মেরে ফালাই দিয়ে আমার স্বামীর ওই সময় নিয়ে যায়। তখন আমি বলি কোথায় নিয়ে গেল, তারা ডিবি পরিচয় নিয়ে যায়। তখন আমি পাগলের মতো হয়ে যাই, তখন সবাই বলে যান আপনি থানায় যান। গুলশান থানায় যখন যাই, তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় খবর নেওয়া হয় র্যাবে ডিবিতে এখানে সেখানে, কোথাও আমার স্বামীকে পাওয়া যায়নি। আমার 3টা সন্তান, তখন ছোট বাচ্চাটা আমার গর্ভে ছিল 7 মাসে, এখনো বাবার জন্য প্রতিটা নিয়ে তো কান্দে করে টিউশনি করাইয়া তালিম করাই চলতেছি। এতভাবে খোঁজ করছিলাম আমি টিভিতে সিআইডিতে র্যাব হানে সব জায়গায় দৌড়েছে, বাচ্চাটা পেটে নিয়ে সবাই বলছে নিজের জীবন বাঁচান আপনি বাড়ি চলে যান, এই খোঁজ নিতে আইসেন না। তারপর আমি হাল ছাড়ি না, আমি 7টা 8টা বছর আমি ডিবিতে সিআইডিতে বিভিন্ন জায়গায় আমি দৌড়াইছি আমার ছোট বাচ্চাটা নিয়ে। তখন আমার বাচ্চাটার বয়স মাত্র 2 দিন, তখন আমি ঢাকায় চলে আসি, তখন ডিবি অফিসে যায়, আমার ভিতরে ঢুকতে দেয় না কেউ, অনেকে বলে ভিতরে আসে ছবি পাঠাই দেয় গোপনে, তারা বলে দেখছি আপনার স্বামীকে, কিন্তু আজও পর্যন্ত কোনো খবর মিলে নাই। লাস্টে আমাকে হুমকিও দেওয়া হয় যে আমি যেন এইটার তথ্য না নেই। আমার স্বামীও রাজনীতির ভিতরে ছিল, যখন সে বিএনপির বিষয়ে একটু কথা বলতো আওয়ামী লীগের বিষয়ে, আমি যেদিন আমার সাথে আসে মিরপুরে আমার বাসা, তখন একটা দোকানে বসে সে বলতেছিল বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে, তখন আমি বলছি তুমি এগুলি বইল না, এগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায়। তখনই 10টা বাজে বলছে, 1টা বাজে আমার স্বামীকে উঠায় নিয়ে যায় লোটাস কামাল এভিনিউ অফিসের সামনে থেকে, নিচে নামি একসাথে তার হাত ধরছে 3-4 জনে ধৈরা টাইনে হিসড়ে ওই গাড়ির ভিতরে ঢুকায়, যখন পিস্তল ঠেকায় মাথায় তখন আমি হাত দিয়ে টানাটানি করি আমার স্বামীকে ওই জায়গা থেকে বের করার জন্য। আমার স্বামী বুঝতে পারে না, কয় যে ডিবির থেকে আমরা আসছি আপনাকে ওসি স্যার একটু ডাকছিল, উনি বুঝতে পারে নাই, তাইলে উনি গাড়িতে উঠতো না। যখন গাড়িতে উঠে দুই পাশে 2 জন ছিল, মাঝখানে বসাই দিয়ে ওনার বন্ধুকে এইভাবে রাইফেল ঠেকাই দিছিল, আমি ফোন দিছি তার হাতে ফোন ছিল, ফোনটা বুঝি নিয়ে গেছে। আমার মেয়ে বাসা থেকে ফোন দিছে, বাবা তুমি কোথায়, শুধু এতটুকু বলছে, মা আর কথা বলতে পারে না। তখন আমার হাজবেন্ডের হাত থেকে মোবাইলটা নিয়ে যায়, আমি প্রতিটা নিয়ে তো কোনো রাত ঘুমাই নাই। এই অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমি ঢাকা শহর তল্লাশি নিছি, এমন জায়গায় নাই যে লাশ পাওয়া গেছে, আমরা সেইখানে দৌড়াই গেছি ডুমঘরে খুঁজছিলাম বিভিন্ন জায়গায়, যে যেখানে বলছে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে। সারা বাংলাদেশটা মনে হয় আমি তন্ন তন্ন করে করছি স্বামীরে পাওয়ার জন্য, বলছি যদি অপহরণ করা হয় আমি বাড়ি বিক্রি করে আমার স্বামীরে নিয়ে যাবো, উদ্ধার করে তোমরা আমার স্বামীরে ফিরাইয়ে দাও। একমাত্র উপরওয়ালা জানে। এখন সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকার যেন আমাদের যারাই স্বজন হারাইছে, সন্তান বাবা হারাইছে, স্ত্রী স্বামী হারাইছে, মা সন্তান হারাইয়া প্রতিটা নিয়তকে আমি ভাত রাইখা দিছি, আমার সন্তান আসবো, আমার সন্তান ভাত খাই বাইসা, যদি ভাত না পাই কি বলবো, মায়ের কান্না মায়ের আহাজারি। এখন আমার এতটুকু আকুল আবেদন সরকারের কাছে, নতুন সরকার গঠন হয়েছে, আমাদের আয়নাগড় থেকে যারাই আছে যদি আমরা পাইয়া যাই আলহামদুলিল্লাহ, যদি না হয় তাইলে সরকার যেন সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খোঁজ করে আমাদের সন্তান যেন দেয়, আমরা যেন বাবা যেন সন্তানকে পাই, আমি স্ত্রী হিসাবে যেন স্বামীকে পাই, মা যেন সন্তানকে পাই। এত
তো আপনারা তো এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের কাছে আরো একটা ভিডিও আছে নিখোঁজের প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি স্বামীকে জীবিত ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী। জড়িত কারণ এত বড় একটি কর্মযজ্ঞ সম্পাদন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এটার সাথে অবশ্যই প্রশাসন জড়িত। 2012 সালের 17 এপ্রিল নিখোঁজ হন তখনকার বিএনপি নেতা এম ইলিয়াস আলী। তাকে দিয়ে এমন মন্তব্যই করেছিলেন তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুশদি লুনা। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন। আর তার 9 বছর পর এক ভার্চুয়াল আলোচনায় এ নিয়ে এমন মন্তব্য রাখেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস। যদিও পরে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন তার বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। যার যেখান দিয়ে প্রয়োজন কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে কাটপিস করে ইচ্ছা মতো লাগিয়ে দেওয়া হয়েছে। ওই ভার্চুয়াল আলোচনায় যুক্ত ছিলেন এম ইলিয়াস আলীর স্ত্রীও। মির্জা আব্বাসের বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। আব্বাস ভাই যে কথাটা বলেছেন, আপনারা আমি ছিলাম ওখানে ওই সময়, অবশ্য আমি একটু আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমি ইয়ে করতে পারি নাই মানে বক্তব্যটা পুরো, তবে আমি দেখেছি কালকে আব্বাস ভাই এটা সংবাদ সম্মেলন করে ওনার অবস্থানটাকে উনি ক্লিয়ার করেছেন। এখন উনি ওনাটা উনি হয়তো বোঝা যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা হয়তো আমরা বুঝতে পারিনি বা অনেক সময় অনেকে ওনার কথা বুঝতে পারে না, তবে উনি নেগেটিভভাবে কিছু বলবে সেটা আমি মনে করি না, কারণ আসলে উনি ইলিয়াসকে খুবই ভালোবাসতেন এটা নিঃসন্দেহ। উনি নেগেটিভ কোনো কিছু বলবে সেটা আমি বিশ্বাস করি না। এম ইলিয়াস আলী নিখোঁজের ব্যাপারে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি। একটা যখন ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে অনেকেই অনেকভাবে জড়িত থাকতে পারে। যখন একটা নাটক মঞ্চস্থ হয় তখন তার পিছনে পর্দার পেছনে লোক থাকে, তারপরে কারিগরিভাবে লোক থাকে, বিভিন্নভাবে লোকগুলো একটা ঘটনা একটা নাটককে তারা তৈরি করে, যেটা সেক্ষেত্রে অনেকে জড়িত থাকতে পারে অনেকে থাকতে পারে, কিন্তু আমি তো জানি না তারা কারো জড়িত। আমি তো মানে সন্দেহবশত কাউকে বলতে পারি না যে অমুক জড়িত আছে। নতুন বিতর্ক তৈরি না করে স্বামী নিখোঁজের পেছনের সত্য তুলে ধরার দাবি জানান তিনি। ঘুমের রহস্যটা কি সব কিছু এই মিলাইয়ে আমরা চাই এবং আমার স্বামীকে আমি ফেরত চাই, এটাই আমাদের মূল বক্তব্য। আমরা চাই না যে কেউ আমাদের এই পরিস্থিতি নিয়ে এই ইতিহাসের কি ঘুম নিয়ে কেউ রাজনীতি করুক সেটা আমরা চাই না। তো রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা চাই যে সঠিকভাবে তদন্তের মাধ্যমে ইলিয়াস আলীকে ফেরত দেওয়া। গুম হয়ে গেছে এটা আমরা ফ্যামিলিগতভাবে এটা ব্যক্তি হিসাবে আমরা বলতেছি, এটা দলীয় হিসাবে না, যেটা আমাদের আসলেই খুবই কষ্টের কারণ। যারা যখন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা হয় সেই মন্তব্যগুলো যারা করেন তারা একবার নিজের কথা নিজের আমাদের জায়গায় নিজেকে বসিয়ে অন্তত পক্ষে দেখবেন যে এই কথাগুলো আসলেই বলা উচিত কি না। এদিকে এম ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির প্রভাবশালী নেতার ওই বক্তব্যের পরে দলে চলছে আলোচনা সমালোচনা। দেখেন, এই ধরনের বক্তব্য দলের মধ্যে বা দলের দায়িত্বশীল নেতাদের কাছ থেকে না আসাই ভালো। তবে মির্জা আব্বাসের বক্তব্য আমি দেখেছি এবং শুনেছি, সেখানে মনে হয়েছে উনি সরল ভাবে দলের কিছু কারেকশনের ব্যাপারে অথবা দলকে আরো সুসংগত করার ব্যাপারে প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে তাদের মাধ্যমে দলকে পুনর্গঠন করে। ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।